আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখতে চাই অনুরাশি ও সহগুণক সম্পর্কে। ম্যাট্রিক্স নির্ণয়কের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। সঙ্গে আছে আমি মোহাম্মদ রাকিনুল হক ফারুকী। দেখো, অনুরাশি এই শব্দটা হচ্ছে, এটার মানে হচ্ছে মাইনর, আর সহগুণক এটার ইংরেজি হচ্ছে কো ফ্যাক্টর। ঠিক আছে, ফ্যাক্টর শব্দটার সাথে তোমরা অনেকেই পরিচিত। খেয়াল করো, যখন বলবে মাইনর, তখন জাস্ট যেই সংখ্যার মাইনর নির্ণয় করতে বলবে সেইটা যেই সারি বা কলামে আছে সেইটা বাদে বাকি যে উপাদানটুকু থাকবে সেইটার ডিটারমিনেন্ট, ওইটুকু আমরা নির্ণয় করব। যখন কোফ্যাক্টর বলবে তখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে -1 to the power r plus c। এখানে r প্লাস সি মানে হচ্ছে -1 to the power সারি প্লাস কলাম ইনটু কি হবে জানো, এই যে মাইনর m, বুঝতে পেরেছ? আর যখন মাইনর m নির্ণয় করব তখন আমার এই চিহ্নর কোনো প্রয়োজন নেই। চলো এই বিষয়টা কি আমরা একটু দেখে ফেলি। খুব সিম্পল একটা টপিকস, জাস্ট তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই এটা আর ভুলবা না। দেখো, যদি এরকম থাকে, ধরো -1, তারপর 2, 3, ধরো যে আছে 4, -3, তারপর ধরো আছে 5, এখানে আছে ধরো 6, এখানে আছে ধরো 1, এখানে আছে -2, ধরো এমন আছে। এখন তোমাকে বলল যে এই 3 এর কোফ্যাক্টর কত। তো এই 3 এর কোফ্যাক্টর কত, এই প্রশ্নটা তোমাকে অনেকভাবেই বলতে পারে। তোমাকে বলতে পারে যে 3 এর সহগুণক কত, অথবা তোমাকে বলতে পারে যে 3 এর কোফ্যাক্টর কত, অথবা তোমাকে বলতে পারে সি অফ এটা কত নম্বর সারি কত নম্বর কলামে আছে। দেখো তো, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, সি অফ 1 × 3, এটাও বলতে পারে। অথবা তোমাকে বলতে পারে যে সি অফ 3 = what, যে কোনোভাবে বলতে পারে। তোমার কাছে শুধু জানতে চাচ্ছে যে কোফ্যাক্টরের মানটা কত, অর্থাৎ এই ম্যাট্রিক্সের প্রথম সারির তৃতীয় কলামের যে উপাদানটা আছে সেইটার, সেই মাত্রা বিশিষ্ট যে উপাদানটা আছে তার কোফ্যাক্টর কত, অর্থাৎ তার সহগুণক কত। তোমরা মনে রাখবা যে কোফ্যাক্টর মানে হচ্ছে চিহ্নসহ, সহগুণক মানে চিহ্নসহ। আমার সাথে সাথে তোমরা সবাই একটু রিভাইজ করে ফেলো, কোফ্যাক্টর মানে চিহ্নসহ, ঠিক আছে, সহগুণক মানে চিহ্নসহ। আচ্ছা, তো আমাদের ট্রিক্সটা কি, যখন বলবে 3 এর সহগুণক তখন কি করব, এই 3 যে সারি বা কলামে আছে সেটা বাদ, বাকি যে উপাদানটুকু থাকতেছে না তার ডিটারমিনেন্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে 3 এর সহগুণক হচ্ছে 3 যে সারি, এখানে আমাদের একটা সূত্র লিখতে হবে, ঠিক আছে, যে সারি প্লাস কলাম, অর্থাৎ 1 নম্বর সারি 3 নম্বর কলাম, ওকে, 1 নম্বর সারি 3 নম্বর কলাম ইন্টু যেই উপাদানটা থাকতেছে, এই যে 4, তারপরে এখানে থাকতেছে কত 6, এখানে আছে -3, এখানে আছে 1, ঠিক আছে। তাহলে এখন আমরা কত বলতে পারি যে -1 to the power 4, তার মানে পজিটিভ। আচ্ছা, আর এই মানটা কত আসতেছে, 4 মাইনাস, এখানে তো আমার ফর্মুলার মাইনাস, আর এখানে হচ্ছে কত 18, অর্থাৎ -18, তার মানে 4 + 18 = 22, অর্থাৎ আমরা বলতে পারি যে 3 এর সহগুণক হচ্ছে কত, 22ই হচ্ছে আমার নিম্ন আনসার, বুঝতে পেরেছ? তো এখন তোমাকে বলতে পারতো যে 3 এর মাইনর কত বা অনুরাশি কত। দেখো, অনুরাশি যখন বলবে 3 যেই সারি বা কলাম আছে সেইটা বাদ দিয়ে বাকি উপাদানটুকুর শুধুমাত্র ডিটারমিনেন্টের মানটা। একটু খেয়াল করো, যদি এই উপাদানটা হতো, যদি 4 এর তোমাকে সহগুণক নির্ণয় করতে বলে, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা, 4 যেই সারি বা কলামে আছে সেইটা বাদ, অর্থাৎ বাকি যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে যে নির্ণায়কটা। তোমাকে যদি বলে 4 এর সহগুণক কত, তাহলে কি হবে জানো, 4 এর সহগুণক -1 to the power, দেখো তো 4 কততে আছে, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাই না, তার মানে 2 + 1 ইন্টু এই যে 2, তারপরে 1, তারপরে কত 3, তারপর হচ্ছে -2, এখানে তো -2 ছিল, তাই না, অর্থাৎ এই উপাদানটা, তারপর হচ্ছে এই উপাদানটা, এই উপাদানটা এবং এই উপাদানটা, 4 যেই সারি বা কলাম আছে সেইটা বাদ, তাহলে কি বাকি এই এই 4টা উপাদান থাকলো না, অর্থাৎ 2, 3, 1, -2, এইটুকুন হবে। তার মানে আমরা কি বলতে পারি, এখানে দেখো তো মাইনাস, আর এই জায়গায় বলতে পারি কত, -4 - 3, অর্থাৎ 7, অর্থাৎ আমরা বলতেই পারি যে 4 এর সহগুণক হচ্ছে কত, 7। এখন তোমাকে যদি বলতো 4 এর অনুরাশি কত, আমরা তো জানি সহগুণক হচ্ছে চিহ্ন সহ, তাই আমরা চিহ্নটা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তোমাকে যদি বলতো 4 এর
অনুরাশি কত, তাহলে এই চিহ্নটা কিন্তু আমার হতো না, তখন আমার এই মানটুকু লিখতে হতো না, মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আর প্লাস সি, এটা কিন্তু আমরা চিহ্নটা আইডেন্টিফাই করছি, এইটুকুন হতো না, তাহলে কত হতো, মাইনাস ফোর মাইনাস থ্রি, অর্থাৎ মান পেতাম মাইনাস সেভেন, এক্ষেত্রে আমার মানুষ তো কত, মাইনাস সেভেন। বুঝতে পেরেছ? অর্থাৎ আমরা কোনো একটা সারি বা কলাম, মানে কোনো একটা নির্দিষ্ট মাত্রার বিপরীতভাবে আমরা এভাবেও বলতে পারি যে কোনো একটা ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট উপাদানের অনুরাশি এবং সহগুণক নির্ণয়ের ট্রিক্সটা হচ্ছে যখন বলবে সহগুণক তখন আমরা চিহ্ন সহ কী করব, অনুরাশি নির্ণয় করব। আর অনুরাশিটা কিভাবে নির্ণয় করব, অনুরাশি হচ্ছে যেই উপাদানের অনুরাশি বের করতে বলবে সেইটা যেই সারি বা কলমে আছে সেটা বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে সেগুলোর নির্ণায়ক, ঠিক আছে? আর যখন বলবে সহগুণক তখন এই চিহ্ন সহ, চিহ্নটা কীভাবে নির্ণয় করব, মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার যেই নির্দিষ্ট উপাদানটা বলবে সেইটা যেই সারি বা কলমে আছে সেইটা যোগ করে দিব পাওয়ার হিসেবে। তাহলে আমরা কী পাবো, মাইনাস ওয়ানের উপরে হয় জোড় সংখ্যা পাবো অথবা বিজোড় সংখ্যা পাবো, মাইনাস ওয়ানের উপর যখন জোড় সংখ্যা পাবো তখন প্লাস হবে, মাইনাস ওয়ানের উপর যখন বিজোড় সংখ্যা পাবো তখন মাইনাস হবে। তোমরা ঠিক এই বিষয়টাই মুখস্থ করো, কীভাবে সেটা, প্লাস মাইনাস প্লাস, তারপরে প্লাস মাইনাস প্লাস, তারপরে মাইনাস, তারপরে হচ্ছে প্লাস মাইনাস প্লাস। এইসব কাজ করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, কারণ বেসিক যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় আমাদের মহাবিপদে পড়তে হবে। ডোমেইন ম্যাথ বইয়ে এটা তোমাদের সম্ভবত এই টপিক্সটা দেওয়া আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এডিশন 13 পেজ, এটা হচ্ছে ফর্মুলা 9, অনুরাশি এবং সহগুণক। এবং এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো প্রিভিয়াস সালে এসেছিল এই অনুরাশি এবং সহগুণক রিলেটেড, ঠিক আছে? আমি আশা করি তোমরা ডোমেইন ম্যাথ বই থেকে এটা খুব ভালোমতো দেখে নিবে। আমরা খুবই সংক্ষিপ্তভাবে এটার জাস্ট টুইস্ট অংশটুকুন দেখলাম। এখন খেয়াল করো সহগুণক এই টপিক্সটা আমাদের কেন প্রয়োজন, তুমি যখন নির্ণায়কের মান নির্ণয় করবা, নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের আমরা পার্থক্য নিয়ে আলাদা একটা ক্লাস করব, নির্ণায়কের ডেফিনেশনটা হচ্ছে কি যে কোনো একটা নির্ণায়কের মান, এর ডেফিনেশন হলো সেই যে কোনো একটা সারি বা কলম বরাবর বিস্তৃত করলে আমরা পাই, এটা আমরা জানি তাই না? তো যেই সারি বা কলম বরাবর আমরা বিস্তৃত করব সেইটার উপাদান গুণন তার সহগুণক, প্লাস সেকেন্ড উপাদান গুণন তার সহগুণক, প্লাস থার্ড উপাদান প্লাস ইনটু তার সহগুণক, প্লাস করে দিব, এই প্লাস মানগুলোই হচ্ছে আমার নির্ণায়কের মান। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালোমতো বুঝতে পেরেছ। এসটিভি চাইটার পাবলিকেশন, তোমাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।